প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমাদের এই আয়োজনে যুক্ত হয়েছেন, প্যানভিশন টিভির বিশেষ আয়োজন আবাবিল ফুড প্রোডাক্ট আবাবিল হজ গ্রুপ নিবেদিত সুরের আহ্বানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ তারেক। শুরুতেই আপনাদেরকে বলতে চাই, অবশ্যই আমাদের পেজটি শেয়ার করে দেবেন, যেন অন্যরা এই সুন্দর আয়োজনে সম্পৃক্ত হতে পারে। পরবর্তী সময় যারা আমাদের সুন্দর সুন্দর কন্টেন্টগুলো দেখতে চান, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে কথা না বাড়িয়ে আমাদের আজকের আয়োজনে আমরা যুক্ত করেছি আমাদের সকলের প্রিয় শিল্পী, অতি অল্প বয়সেই যিনি জনপ্রিয়তা অর্জন করেছেন এবং শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেছে, আমাদের সকলের প্রিয় আব্দুল্লাহ হিশাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তুমি তো এর আগেও সুরের আহ্বানে এসছো, আজকেও এসলে, কেমন লাগছে এসে? আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া জানাতে চাই মহান আল্লাহ তাআলাকে, যিনি আমাকে এই অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছেন। আর এই দ্বিতীয়বারের মতো সুরের আহ্বানে এসে আমার বেশ আনন্দিতই লাগছে। গুড, আমি খুবই খুশি যে তোমার মতো চমৎকার হাসি খুশি স্মার্ট মানুষটি অল্প বয়সে বেশ অনেক মানুষের জনপ্রিয়তা তুমি পেয়েছো। আমরা আরও কথা শুনবো, চলো সরাসরি একটি গান শুনিয়ে আসি। কোন গানটি শোনাবে এখন আমাদের? জি, আমি বলে রাখতে চাই, এই ডিসেম্বর মাস হচ্ছে আমাদের বিজয়ের মাস। এই মাসে আমরা স্বাধীনতা অর্জন করেছি 1971 সালে। আর এই মাসের জন্যই আমি, যেহেতু আমার আজকের এই অনুষ্ঠান, সেহেতু আমি সর্বপ্রথম একটি দেশগান দিয়ে শুরু করতে চাই। এবং আরও বলে রাখতে চাই, এই অনুষ্ঠানে আমি বেশ কয়েকটি দেশগান পরিবেশন করতে পারবো ইনশাআল্লাহ। জি, শুরু করো। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম, মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গিয়ে যাই গান, তাদের বিজয় মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম, ভাইয়ের বুকের রক্তে আজিকে, রক্ত মশাল জলে দিকে দিকে, সংগ্রামী আজ মহাজনতা, কণ্ঠে তাদের নববারতা, শহীদ ভাইয়ের স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। অনেকেই বিভিন্ন গানের রিকোয়েস্ট, যেমন বিজয় দিবসের জন্য রিকোয়েস্ট করেছেন সৌদি আরব থেকে। আসলে বিজয়ের গান আমি আগামী পর্ব ইনশাআল্লাহ চেষ্টা করব, আজকে
হিশামের গান বেশি বেশি শুনছি, আগামী পর্ব আমি বিজয়ের গান আপনাদের শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। রাহিম মানিক আপনি লিখেছেন, সালাম নিবেন প্রিয় ভাই তারেক ভাইরা, জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমি সাউথ কোরিয়া থেকে দেখছি, একটা জীবনমুখী গানের রিকোয়েস্ট ছিল হিশামের কাছে, আমার চক্ষু বুঝে মন্দ ভালো, আমার চক্ষু বুঝে মন্দ ভালো, কোনটা সাদা কোনটা কালো, গানের অনেকে রিকোয়েস্ট করছে, তুমি প্রিপারেশন নিয়ে গানটি শুরু করবে আশা করছি ইনশাআল্লাহ। এই গানটি লিখেছেন আমার শ্রদ্ধেয় মামা রহমান তাওহিদ, আমি তাকে স্মরণ করছি এবং তার জন্য সকলের নিকট দোয়া চাচ্ছি, শুরু করো। আমার চক্ষু বোঝে মন্দ ভালো, কোনটা সাদা কোনটা কালো, কোনটা বাঁকা কোনটা সোজা, নতুন পুরাতন সবই বোঝে, বোঝে না তা না বোঝায় মন, সবই বোঝে, বোঝে না তা না বোঝায় মন। আমার চক্ষু বোঝে মন্দ ভালো, কোনটা সাদা কোনটা কালো, কোনটা বাঁকা কোনটা সোজা, নতুন পুরাতন সবই বোঝে, বোঝে না তা না বোঝায় মন, সবই বোঝে, বোঝে না তা না বোঝায় মন। মনকে বলি সামনে চলো, না চলে মন থামে, ডাইনে যেতে চাইলে রে মন চলতে থাকে বামে, মনকে বলি সামনে চলো, না চলে মন থামে, ডাইনে যেতে চাইলে রে মন চলতে থাকে বামে। আমি না বুঝি এই মনের খেলা, মন্দ পথে ভাসাই ভেলা, না বুঝি এই মনের খেলা, মন্দ পথে ভাসাই ভেলা, যদিও দেখাই দোজখ বেহেস্ত মনের মহাজন, সবই বোঝে, বোঝে না তা না বোঝায় মন, সবই বোঝে, বোঝে না তা না বোঝায় মন। দোজখ বুঝি বেহেস্ত বুঝি, বুঝি পুল সিরাত, শেষ বিচারের হিসেব বুঝি, আ যাব নাজাত, দোজক বুঝি বেহেস্ত বুঝি, বুঝি পুল সিরাত, শেষ বিচারের হিসেব বুঝি, আ যাব নাজাত। আমার মনের কথা মন না শুনে, মন চলে তার আপন গুণে, মনের কথা মন না শুনে, মন চলে তার আপন গুণে, এই দুঃখে মন যে আমার কান্দে সারা ক্ষণ, সবই বোঝে, বোঝে না তা না বোঝায় মন, সবই বোঝে, বোঝে না তা না বোঝায় মন। আমার চক্ষু বোঝে মন্দ ভালো, কোনটা সাদা কোনটা কালো, কোনটা বাঁকা কোনটা সোজা, নতুন পুরাতন সবই বোঝে, বোঝে না তা না বোঝায় মন, সবই বোঝে, বোঝে না তা না বোঝায় মন, সবই বোঝে, বোঝে না তা না বোঝায় মন। খুব চমৎকার ভাবে এই গান করছো, গান নিয়ে স্বপ্ন কি তোমার, মানে একজন শিল্পীর তো স্বপ্ন থাকে, সেক্ষেত্রে তুমি কি স্বপ্ন দেখো? জি আসলে আমরা তো ইসলামী অঙ্গনের শিল্পী, আমাদের টার্গেটটা একটু ভিন্ন ধারার, অন্যান্য অঙ্গনের শিল্পীদের আসলে সবার না কিন্তু অনেকেরই থাকে যে সঙ্গীতটাকে তার ক্যারিয়ার হিসেবে গড়ে তোলা এবং সঙ্গীত থেকে তার পরবর্তী জীবনে যত আর্নিংস বা যত খ্যাতি লাভ এগুলোই সাধারণত আশা থাকে, কিন্তু একজন ইসলামী সঙ্গীত শিল্পী হিসেবে আমাদের সবসময় আশা থাকা উচিত আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসরণ করা এবং এই সরল সঠিক পথে মানুষকে আহ্বান জানানো, মূলত এটি আমার টার্গেট ধরতে গেলে। এটি তোমার টার্গেট, মানে তুমি সুর কণ্ঠ বা মেধা আল্লাহ যা নিয়ামত দান করেছে এর বিনিময়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাও? অসংখ্য ধন্যবাদ তোমাকে, আমাদের কে তুমি সুন্দর মানে কথা দিয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করেছো এবং তোমার স্বপ্নের কিছু অংশ আমাদের সঙ্গে শেয়ার করেছো, আমাদের দর্শক আছে, পরে তোমার গানে আবার আসছি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম সালাম ভাই। আমি জাহাঙ্গীর আলম মোশাররফ কুমিল্লা রাজনগর থেকে।
জি মোশাররফ ভাই, আমরা আপনাকে দেখতে পাচ্ছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হিশাম রয়েছে স্ক্রিনে। হিশাম আর হিশাম আব্দুল্লাহ আর হিশাম এর গান আমার কাছে এমন এত ভালো লাগে, আমার মেয়েও শুনে বুঝিনি শোনার পরে। অসংখ্য ধন্যবাদ। আমার ছেলের নাম রেখে দিয়েছে আব্দুল্লাহ আল হিশাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো খুবই ভালো। আপনার ছেলের এখন আমার ছেলের বয়স হচ্ছে 15 মাস। তুমি ভাই দোয়া করুন ভাই, আমি আমার ছেলেকে আপনাদের মতো অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার ব্যাকুলতা সংক্ষেপে আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। তুমি দেখেছো আজকে তোমার একটা জিনিস যে তোমার গান শুনে সে আব্দুল্লাহ হিশাম লিখেছে, এটা একটা বড় পাওয়া। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে, শেষ করা যাবে না, এজন্য দু রাকাত নফল নামাজ বাসায় গিয়ে পড়ে দেবে, কেমন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। গুড, শুরু করো, এখন কোন গান শোনাবে? গানটি লিখেছেন শ্রদ্ধেয় বেলাল হোসেন নুরি স্যার এবং সুর করেছেন শ্রদ্ধেয় শিল্পী মশিউর রহমান। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে কভু হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গিন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গিন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। মাশাআল্লাহ, সুন্দর কথা বলেছো। মানে গানের সুরে সুরে বেলাল হোসেন নুরি ভাই অসাধারণ লিখেন এবং চমৎকার যে সুর সংমিশ্রণ রয়েছে, আসলে নুরি ভাইয়ের জন্য প্রাণ খুলে দোয়া করতে হয়। তাদের গান, তার গানের কথাগুলো, শ্লোকগুলো এত সুন্দর যা বলবার মতো নয়। অসংখ্য ধন্যবাদ।
এবং এর সঙ্গে সম্পৃক্ত তোমার কথাগুলো এসে গেছে দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কি আছেন আমাদের সাথে? আমি চট্টগ্রাম থেকে ভাই আজি মোহাম্মদ মুসা বসেছি ভাইয়ের গান শোনার জন্য। জি জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন ওবাইদুল্লাহ তারেক ভাইয়ের সাথে ভাইয়ের সাথে কথা বলতে চাই। জি, হিশাম আছে স্টুডিওতে, আমি ওবাইদুল্লাহ তারেক বলছি, কোনো গানের রিকোয়েস্ট থাকলে করবেন। আচ্ছা ওবাইদুল্লাহ তারেক ভাই, আপনাকে ধন্যবাদ, হিশামকে ধন্যবাদ। হ্যাঁ জি, একটা গানের রিকোয়েস্ট আছে আমাদের হিশামের কাছে। হ্যালো। জি শুনছি আপনার, বলুন, আপনি বলুন। দূরারুবের স্বপন দেখি বাংলাদেশের কুটির হতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে, বাংলাদেশের কুটির হতে দূরারুবের স্বপন দেখি বাংলাদেশের কুটির হতে। হায় গো খোদা কেন মোরে পাঠাইলে হায় কাঙাল করে, হায় গো খোদা কেন মোরে পাঠাইলে হায় কাঙাল করে, যেতে নারী প্রিয় নবীর, যেতে নারী প্রিয় নবীর মাজার শরীফ জিয়ারতে, বাংলাদেশের কুটির হতে দূরারবের স্বপন দেখি বাংলাদেশের কুটির হতে। অনেক সুন্দর, অনেকেই বিভিন্নভাবে হিশামের কাছে নজরুল সঙ্গীতের রিকোয়েস্ট, সেগুলো তো আমরা হিশাম তো এই মাত্রই পরিবেশন করলো। আমার আনসারি লিখেছে হিশাম ভাইয়ের কাছ থেকে এসে সত্যের পথে গানটি শুনতে চাই। আখতারুজ্জামান আকন্দ লিখেছেন বগুড়া শিল্পীর কাছ থেকে বগুড়ার আঞ্চলিক গান শুনতে চাই। শহীদুল ইসলাম উনি ইন্ডিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। মাহফুজুর রহমান আকন্দ স্যার লিখেছেন রাত 8টায় আবারও ওবাইদুল্লাহ তারেককে দেখবো। স্যার জি ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ। এখন তো বিজয়ের মাস, প্রোগ্রাম চলছে, সবারই কম বেশি সবাই ব্যস্ত। দোয়া করবেন স্যার যেন আল্লাহ এই কণ্ঠ তার দিনের জন্য, তার ভালোবাসার জন্য কবুল করে, এবং শত পরিশ্রমের ভেতরেও যেন আমরা ভালো থাকতে পারি, সেই দোয়া আপনার কাছে চাই। আরিফুর রহমান সৌদি আরব থেকে আপনি আমাদের এই আয়োজন দেখছেন, অনেকেই বিভিন্নভাবেই রিকোয়েস্ট করছে হিশামের কাছে। বাবা গানের রিকোয়েস্ট আপনারা অনেকেই করছেন, আপনারা এটা তো জানেন, এটা সবাই শুনে থাকেন, তারপরে লাইভে আসলে বারবার বলেন, আমি চেষ্টা করবো একটু অংশবিশেষ গিয়ে দেবার জন্য। আমরা এখন আবারও হিশামের কাছে যাচ্ছি, হিশাম কোন গান শোনাবে এখন? যেহেতু অনেক দর্শক আপনার কাছে ওই বাবা গানের রিকোয়েস্ট করেছে, আমিও বিশ্রাম করার সুযোগ চাচ্ছ? না বিশ্রাম করা না, এই গানটি আমার অত্যন্ত প্রিয় একটি গান, যদি একটু শোনাই দিতেন গানটা। আচ্ছা আমি তাহলে একটু শোনাই, তুমি একটু রেস্ট নাও, তোমাকে আমি একটু অনেক লোড দিয়ে ফেলছি, কারণ দর্শকের অনেক রিকোয়েস্ট তোমার কাছে, তুমি একদম, আমি বিশ্রামই দিচ্ছি না তোমাকে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারই দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারই দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা,
বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে, তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। মাশাআল্লাহ, চমৎকার। অনেক ভালো, অনেক খুশি হয়েছি যে তুমি আমাকে প্রশংসা করেছো। তুমি এখন তুমি কোন গান শোনাবে? আমি পরে রিকোয়েস্টের গান পরিবেশন করব, একদিন মাটির ভিতর হবে ঘর। একদিন মাটি ভিতরে হবে ঘর রে মোনামা, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধাবি সবে রবে তুমি যাবে চলে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধাবি সবে রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। দেহ তোমার চর মোচর গলে পচে যাবে, শিরায় পশিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, দেহ তোমার চর মোচর গলে পচে যাবে, শিরায় পশিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড
সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। অসংখ্য ধন্যবাদ তোমাকে প্রিয় দর্শক। নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান প্যানভিশন টিভির বিশেষ আয়োজন আবাবিল ফুড প্রোডাক্ট আবাবিল হজ গ্রুপ নিবেদিত সুরের আহ্বান। আছে আমাদের সকলের হৃদয়ের প্রিয় শিল্পী, আমাদের স্নেহস্পদ আব্দুল্লাহ হিশাম, তার কাছে আমরা গান শুনছিলাম। আরেকজন দর্শকের ফোন নিয়ে তোমার কাছে আবারও আসছি। আসসালামু আলাইকুম দর্শক, কি আছেন আমাদের সাথে? জি রাকিব ভাই, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনি নিশ্চয়ই হিশামকে দেখতে পাচ্ছেন, আপনার পাশের জেলা ওর বাড়ি বগুড়া, আমারও তার পাশের জেলা পাবনা, মানে আপনি দুই জেলার মাঝখানের লোক। জি বলুন, কি গান শুনবেন ওর কাছে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি আমি হিশামের সাথে একটু কথা বলতে। জি ও আপনাকে সালাম দিয়েছে, কথা বলুন। হ্যাঁ হিশাম ভাই, আমি তোমার কাছে সালাম সালাম হাজার সালাম এই গানটি শুনতে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। জি ভাইয়া। জি আমি আমাদের ডক্টর মাহফুজুর রহমান আখন্দ স্যার রিকোয়েস্ট করেছিলেন তার একটি, তার লেখা একটি বিখ্যাত গান, আমার সোনার দেশ সোনার বাংলাদেশ। তুমি কি আগে থেকেই প্রিপারেশন নিয়ে আসছিলে নাকি স্যারের কমেন্টস আমি বারবার পড়ছি জন্য তুমি? না না, আমি আগে থেকে একটু প্রিপারেশন ছিল, কারণ এটি মূলত দেশ গানের প্রোগ্রাম। আমার সোনার দেশ সোনার বাংলাদেশ, মাসে মাসে নতুন রূপে নতুন পরিবেশ। আমার সোনার দেশ সোনার বাংলাদেশ, মাসে মাসে নতুন রূপে নতুন পরিবেশ। আমার সোনার দেশ, বসে খেলে ঘূর্ণি বায়ুর ডাক, জীর্ণ জরা থাক পেছনে থাক। বসে খেলে ঘূর্ণি বায়ুর ডাক, জীর্ণ জরা থাক পেছনে থাক। কাঁচা আমের ডালে ডাকে জ্যৈষ্ঠ মধুমাস, মধুমাসে মজায় ভাসে নেই কো ফলের শেষ। আমার সোনার দেশ সোনার বাংলাদেশ, মাসে মাসে নতুন রূপে নতুন পরিবেশ। আমার সোনার দেশ, আষাঢ় শ্রাবণ বাদলা দিনে বান, ভাদ্র আশ্বিন শরৎ পাখি কাশফুলেরই গান। আষাঢ় শ্রাবণ বাদলা দিনে বান, ভাদ্র আশ্বিন শরৎ পাখি কাশফুলেরই গান। কার্তিক মাসে সবুজ সবুজ ধান, অগ্রায়ণে ফসল তোলার গান। কার্তিক মাসে সবুজ সবুজ ধান, অগ্রায়ণে ফসল তোলার গান। পৌষ মাঘে শীতের আমেজ পিঠা পায়েস খাওয়া, ফাগুন চৈতে নতুন পাতা স্বপ্নে মাখারেশ। আমার সোনার দেশ সোনার বাংলাদেশ, মাসে মাসে নতুন রূপে নতুন পরিবেশ। আমার সোনার দেশ, আমার সোনার দেশ, আমার সোনার দেশ, আমার সোনার দেশ। খুবই চমৎকার। এবং মাহফুজ স্যারের গানের ভেতরে আমরা আমাদের দেশীয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশীয় সবগুলো ক্ষেত খামার ফল ফুল যা আছে সব কিছু আমরা দেশের গানে সম্পৃক্ততা পেয়েছি। ইতিমধ্যে স্যার লিখেছেন হৃদয় জুড়ানো গান প্রাণটা জুড়িয়ে গেল। আমি স্যারকে বলবো যে হৃদয় জুড়ানো গান আপনার কোনটা ভালো লেগেছে, ওর গায়কই ভালো লেগেছে নাকি গানের কথা ভালো লেগেছে নাকি গানের সুর ভালো লেগেছে? আমরা এখন আবারও হিশামের কাছে যাচ্ছি। হিশাম কোন গান শোনাবে এখন?
এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনার কণ্টক পথবে শোষণের নাগপাশ ছিড়লে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বারোটা আনলে যারা, যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বারোটা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, ভুলবো না, ভুলবো না। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। কৃষাণ কৃষাণ হো বেদনার কণ্টক পথবে শোষণের নাগপাশ ছিড়লে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক চমৎকার, ধন্যবাদ, অনেক সুন্দর করে গিয়েছো। এবং আমাদের সকলেরই জানা আমাদের এই বিজয়কে ছিনিয়ে আনবার জন্য সঙ্গীতের যে অবদান ছিল তার ক্ষেত্রে তুমি যে গানটি পরিবেশন করেছো সেটি একটি বিশেষ অবদান রেখেছে। আমরা দশ গান আমাদের মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছে। আমরা অনেকেই দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন, বিভিন্ন দেশ থেকে অনেকেই দেখছেন আমাদের এই আয়োজন। সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। বাশির উদ্দিন, আপনি মালয়েশিয়া কাতার থেকে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন। এরপরে অনেকেই যুক্ত রয়েছেন কুয়েত থেকে, শফিউল্লাহ বাবু, আপনি কুয়েত সিটি থেকে দেখছেন আমাদের এই আয়োজন। সুমামা বিন সাইদ লিখেছেন, মাশাল্লাহ। অনেকেই আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন অপূর্ব হাসান হাবিব, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি সালাম দিয়েছ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, তোমার জন্য অনেক শুভকামনা, আল্লাহ তোমাকে ভালো রাখুক, আমাদের সঙ্গে থাকো ইনশাল্লাহ। শুরু করো। এখন পরিবেশন করব সূর্যোদয় তুমি, এই গানটি। গানটি লিখেছেন শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনির স্যার এবং সুর করেছেন প্রয়াত আলাউদ্দিন আলী স্যার। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। জল সিঁড়ি নদী তীরে তোর খুশির কাকন যেন বাজে, ও কাশ বনে ফুলে ফুলে তোর মধুর বাসর বুঝি সাজে, তোর একতারা হায় করে বাউল আমায় সুরে সুরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। আঁকা বাঁকা মেঠো পথে তোর রাখাল হৃদয়ে জানি হাসে, ও পদ্ম কাঁপা
দিঘি ঝিলে তোর সোনার স্বপন খেয়া ভাসে, তোর এই আঙিনায় ধরে রাখিস আমায় চিরতরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। তোমার গান যতই শুনি ততই ভালো লাগে। তোমার জন্য অনেক দোয়া থাকলো। আমাদের আরেকজন দর্শক আছে, ফোনটি নিয়ে তোমার শুনতে আসবে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কে বলছিলেন? আমি রনাব খান চাউদপুরি থেকে বলছিলাম। কোথা থেকে বলছিলেন ভাইয়া? সাউথ কোরিয়া থেকে বলছিলাম। সাউথ কোরিয়া থেকে? জি জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ, আমি শুনিয়ে দিচ্ছি আপনাকে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। ভরবা জীবন গানে গানে, এই তো আশায় আমার প্রাণে মাগো, সেই আশাতেই ঘর ছেড়ে আজ এলাম পথের পারে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। জানি তোমার আশিস পেলে উঠব সকল বাধা ঠেলে মাগো, তোমার আশিস মাথার উপর পড়ছে যেন ঝোরে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। মানে প্রবাসী তো তুমি জানো, তুমি হয়তো জেনে থাকবে যে মা ছাড়া বাবা ছাড়া প্রবাসীরা অনেক ফিল করে আর কি, তাদের কষ্টের পেছনে বাবা মা পরিবারের সুখের জন্য তারা প্রবাস জীবন যাপন করে। তো সাউথ কোরিয়া থেকে ভাই রিকোয়েস্ট করেছে, এইজন্য শুধু এই অনুষ্ঠানে আপনি উপস্থাপক নন, বরং সকলেই জানেন যে আপনি একজন দেশবরেণ্য কণ্ঠশিল্পী। তুমি তো অনেক কথা বলতে পারো দেখতে পাচ্ছি। শুরু করো। এ পর্যায়ে আমি পৃথিবীতে কেউ স্থায়ী হয় না এই গানটি পরিবেশন করব। আচ্ছা, আমি আরেকটা ফোন নিয়ে তোমার গানে আসছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে? জি, আমি সাইফুল ইসলাম ইতালি থেকে। আপনাদের দুজনকে বেশ ভালো লাগছে।
অসংখ্য ধন্যবাদ। এটি আমারও খুব ভালো, হিশামের কণ্ঠে আমার এই গানটি, এটি নয় ও যেটি পরিবেশন করে সেটাই ভালো লাগে। তো সাবিল ভাই ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ইতালি থেকে যুক্ত হওয়ার জন্য। জি শুরু করো। গানটি লিখেছেন শ্রদ্ধেয় জাকির আবু জাফর এবং সুর করেছেন আমাদের ইসলামী সঙ্গীত জগতের সুর সম্রাট মশিউর রহমান স্যার। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজও তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক চমৎকার। আরও একবার আমি স্মরণ করতে চাই এই গান যিনি গেয়েছেন আমার শ্রদ্ধেয় শিল্পী সাইফুল্লাহ মনসুর স্যার। আমি ওনার জন্য আল্লাহর কাছে সকলের নিকট দোয়া চাচ্ছি, তাকে যেন আল্লাহ নেকহায়াত দান করেন এবং ইসলামী সংস্কৃতিকে আরও এগিয়ে নিতে যেন পারেন, এই দোয়া সকলের কাছে চাচ্ছি। মাশাআল্লাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি ওস্তাদদেরকে খুব গভীরভাবে স্মরণ করো, ভালোবাসো, এটি অনেক বড় পাওয়া, তোমার জন্যই পাওয়া। তুমি যখন কাউকে সম্মান দেবে তোমার সম্মান বেড়ে যাবে, তুমি যখন কাউকে স্নেহ করবে তখন তোমার ভালোবাসা বেড়ে যাবে, এটি নিয়েও। অসংখ্য ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বিভিন্ন দেশ থেকে। আমাদের ইমরান হোসেন বিন কালাম লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, অত্যন্ত সুন্দর গান। আমাদের আবু সালে ভাই লিখেছেন, দুই ভাইয়ের জন্য ভালোবাসা অবিরাম। আবু সালে ভাই, আপনাকে অনেকদিন আমি অনলাইনে পাই না, আপনি কুয়েত থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদেরকে মাঝে মাঝে কমেন্টস করে ভালোবাসা দিয়ে ধন্য করবেন, অভিমান রাগ আমাদের উপর রাখবেন না, ইদানিং কম পাচ্ছি আপনাকে, এজন্য কথাগুলো বলা। তানভীর মাহমুদ শাওন লিখেছেন, কোন দেশেতে পাবি রে তুই গানটি শুনতে চাই। শামসুল ইসলাম রাফি লিখেছেন, আসসালামু আলাইকুম তারেক ভাই ও হিশাম ভাইয়ের প্রতি ভালোবাসা অবিরাম, নিজেকে চেনার গানটি শুনতে চেয়েছে। অনেকেই বিভিন্নভাবেই অনেক গান শুনতে চাচ্ছে এবং তোমার জন্য প্রাণ খুলে দোয়া করছে। সবার জন্যই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে প্রাণ খুলে দোয়া থাকলো। এইচ এম হাবিব, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? এই গানটা যদি শোনাতেন, কোন গানটা? ও বাবা তুমি কেমন আছো ছোট্টমাটির ঘরে। হাবিবুর রহমান সৌদি আরব রিয়াদ থেকে দেখছেন এই অনুষ্ঠান। জি ভাইয়া, যদি সময় সুযোগ করে পাই ইনশাল্লাহ অবশ্যই শোনাবো।
অপূর্ব আহসান হাবিব লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় ভাই, থ্যাংকস টিভির হৃদয়ের সুর অনুষ্ঠানটি কি বাড়ি এবং কোন সময় দয়া করে জানতে চেয়েছেন। বিভিন্ন ভাইরা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। হিশাম, তুমি তোমার গান শুরু করো। যে পর্যায়ে আমি একটি রিকোয়েস্টের গান করতে চাই, নজরুল সঙ্গীত আয় মরু পারের হাওয়া, এই গানটি। আয় মরু পারের হাওয়া নিয়ে যারে মো মরু পাড়ির হাওয়া নিয়ে যারে মদিনায়, জাত পাক মুস্তফা রওজা মুবারক যে থায়, আই মরু পাড়ির হাওয়া মরিয়া আছি দুঃখে মশরিকে মুল্লুকে, মরিয়া আছি দুঃখে মশরিকে মুল্লুকে, গরিবের নামাজ কবে খানায় কাবায়, আয় মরু পাড়ের হাওয়া নিয়ে যারে মো এত চমৎকার, অসংখ্য ধন্যবাদ। সুন্দর সুন্দর গান তুমি করছো, যে গানটি গলায় ধরো সেটি নোট সুর সব চমৎকারভাবে রয়েছে। এখন কোন গানটি শোনাবে? এ পর্যায়ে একটি দেশের গান পরিবেশন করব, হায় রে আমার মন মাতানো দেশ। গানটি লিখেছেন এবং সুর করেছেন ওস্তাদ খান আতাউর রহমান। শুরু করো। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফালা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। যখন তোর ওই গায়ের ধারে ঘু ঘু ডাকা নিঝুম কোনো দুপুরে, হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোটা টলটলে কোন পুকুরে, নয়ন পাখি দিশাহারায় প্রজাপতির পাখায় পাখায়, নয়ন পাখি দিশাহারায় প্রজাপতির পাখায় পাখায়, অবাক চোখের পলক পড়ে না, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। যখন তোর ওই আকাশ নীলে পাল তুলে যায় সাত সাগরের পশরা, নদীর বুকে হাত ছানি দেয় লক্ষ ঢেউয়ের মানিক জ্বালাই সারা, হায় রে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে,
হায় রে আমার বুকের মাঝে হাজার তারের বিনা বাজে, কাজের কথা মনে ধরে না, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা পলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। আবু নোমান ওমান থেকে আপনি লিখেছেন, ওমান থেকে দেখছি প্রিয় ভাই, বারাকুল্লাহ হায়াতি ফিকুম, তোমার জন্য আরো হায়াতে তৈয়বা কামনা করছে অনেকেই। আমরা অনুষ্ঠানের শেষ দিকে আঞ্চলিক গান কোনটা তুমি পরিবেশন করবে, অন্তত আঞ্চলিক গানের রিকোয়েস্ট ছিল, তুমি কোন গান পরিবেশন করবে? আমি পর্যায় বগুড়ার একটি জনপ্রিয় আঞ্চলিক গান হাল জুরবার সময় হসের এই গানটি পরিবেশন করব। গানটি লিখেছেন আমাদের শ্রদ্ধেয় মাহফুজ রহমান আকন্দ স্যার, উনি থাকলে আরো একটু ভালো হতো আর আসলে গানে দেখি দেখ আগামী দিনে হয়তো উনি তোমার সঙ্গে থাকবে, আমরা চেষ্টা করে জি হাল জুরবার সময় হসের লাঙ্গল গরুলিয়া স স স হাল জুরবার সময় হসে রে লাঙ্গল গরুলিয়া স স স মাসের ভত্তা দিয়া পান্তা খামু, মাসের ভত্তা দিয়া পান্তা খামু, তোর শাসিক যায়া ক হাল জুরবার সময় হসে রে লাঙ্গল গরুলিয়া স স স হাল জুরবার সময় হসে রে লাঙ্গল গরুলিয়া স স স বাঁশের থোপের মধ্যে পাখি শিকরা শিকরি করে, মুগরির ঘরার মধ্যে মোরগ ডাললি ফেটে মরে, বাঁশের থোপের মধ্যে পাখি শিকরা শিকরি করে, মুগরির ঘরার মধ্যে মোরগ ডাললি ফেটে মরে, তোর কে রে নিন ভাঙ্গে না কে, তোর কে রে নিন ভাঙ্গে না কে, আর এটায়াত লাগবি না কি ক হাল জুরবার সময় হসে রে লাঙ্গল গরুলিয়া স স স হাল জুরবার সময় হসে রে লাঙ্গল গরুলিয়া স স স ক্যারে ও পীর মাও তুই ও কে ইনকাল শহলু, বেনা উঠে পান্তা দিবু আগা আতত কয়া তুলু, ক্যারে ও পীর মাও তুই ও কে ইঙ্কাল সে হলু, বেনাই উঠে পান্তা দিবু আগা আতত কয়া থুলু, শুটকু যাচ্ছে হাল্লিয়া দেখ, শুটকু যাচ্ছে হাল্লিয়া দেখ, গরু করছে ড্যান বাও হ হাল জুরবার সময় হসে রে লাঙ্গল গরুলিয়া স স স হাল জুরবার সময় হসে রে লাঙ্গল গরুলিয়া স স স অসংখ্য ধন্যবাদ। অনেকেই বগুড়ার ছেলে, এরপরে লিখেছেন ফারজানা ইয়াসমিন লিখেছে বগুড়ার ছেলে, অসহায় জনগণের কান্না লিখেছেন, থ্যাঙ্কস ফ্রম ডেনমার্ক, ডেনমার্ক থেকে আমাদের আয়োজন দেখছেন, অনেকেই আমাদের সঙ্গে আয়োজন দেখছে। তুমি আরেকটি গান গেয়ে শেষ করো নাকি? জি ইনশাআল্লাহ। আচ্ছা এখন তুমি কোনটা পরিবেশন করবে সেটি পরিবেশন করো। জি একটি দেশ গান দিয়ে শেষ করতে চাই। গানটি লিখেছেন আমাদের সকলের প্রিয় কবি মতিউর রহমান মল্লিক এবং সুর করেছেন শ্রদ্ধেয় সুরকার গীতিকার শিল্পী মাহফুজ বিল্লাহ শাহী স্যার। কোন দেশেতে পাবি রে তুই ছয়টি ঋতুর খেলা ও, কোন দেশেতে পাবি রে তুই ছয়টি ঋতুর খেলা ও, গ্রীষ্ম বর্ষা শরৎ শেষে হেমন্ত শীত বসন্তেরই মেলা, সে আমার এই বাংলাদেশী
সে আমার এই বাংলাদেশি সজীব সুজলা শস্য সুফলা মন মতানো প্রাণ জুড়ানো দেশ চির শ্যামলা রে দেশ চির শ্যামলা দেশ চির শ্যামলা রে দেশ চির শ্যামলা বুকের ভেতর লুকিয়ে রাখে লতিয়ে থাকা হাজার নিবিড় নদী জারি সারি ভাটিয়ালির সেই নদীরা বয়রে নিরবধি মাঝ দরিয়ায় হাল ঘুরিয়ে হাল ঘুরিয়ে হাল ঘুরিয়ে মন মাঝিরা পাল উড়িয়ে পাল উড়িয়ে পাল উড়িয়ে দিক হতে দিক দিগন্তে যায় দিগন্তে যায় দিগন্তে যায় ভাসিয়ে সুখের ভেলা মন মাতানো প্রাণ জুড়ানো দেশ চির শ্যামলা রে দেশ চির শ্যামলা দেশ চির শ্যামলা রে দেশ চির শ্যামলা কোন দেশেতে পাবি রে তুই ছয়টি ঋতুর খেলা ও গ্রীষ্ম বর্ষা শরৎ শেষে হেমন্ত শীত বসন্তেরই মেলা সে আমারে বাংলাদেশি সে আমারে বাংলাদেশি সজীব সুজলা শস্য সুফলা মন মাতানো প্রাণ জুড়ানো দেশ চির শ্যামলা রে দেশ চির শ্যামলা 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 অসংখ্য ধন্যবাদ তোমাকে হিশাম, তোমার খুব স্পিডলি আজকে অনেক গান তোমার কাছে শুনে ফেলেছি। তারপরে তোমার ডেলিভারিগুলো ছিল অসাধারণ, মানে চমৎকার। তোমার জন্য আমি শুভকামনা থাকলো, আল্লাহ তোমার আরও তোমার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মেধা, যোগ্যতা, কণ্ঠ সব কিছু বাড়িয়ে দিক, সেই প্রত্যাশা রাখছি। আমাদের দর্শক যারা এতক্ষণ ছিলেন তাদের উদ্দেশ্যে তোমার কিছু বলবার থাকলে? জি, আজকের এই অনুষ্ঠানে যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে যারা প্রবাসী আছেন তাদের সাধারণত দেশের প্রতি আলাদা একটি টান থাকে, যদি তাদের একটু হলেও মনোবাসনা আমি পূরণ করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। এবং আমি সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং এই মহান বিজয় দিবসে আসুন আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি এবং দেশের উন্নয়নে কাজ করে যাই। সকলে আমার জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, হিসামের জন্য দোয়া করবেন। আগামী দিনে একই সময় একই চ্যানেলে আবারও দেখা হবে, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। সবাই বিজয়ের শুভেচ্ছা নেবেন, প্যান ভিশনের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।